দুনিয়ায় এ কি শুরু হলো। খবর শুনতে গেলে শুধু হত্যা আর নির্যাতন ও ধর্ষণের কথাই শোনা যায়। ক্ষেতে ধান কাটার সময় অতর্কিতভাবে অ্যাসিডে ঝলসে দিল যুবকের মুখ ও শরীর। অসহনীয় যন্ত্রণায় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অচেনা তিন ঘাতক ধান কাটা অবস্থায় কৃষককে অ্যাসিডে ঝলসে দেওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত 9:30 দিকে নিজের জমিতে ধান কাটছিল কাজল। এমন সময় তিন ব্যক্তি তার শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। অ্যাসিডে দগ্ধ হওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকলে রোগ এসে তাকে উদ্ধার করে। তারপর তাকে প্রাণে বাঁচানোর চেষ্টায় নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেলে। অ্যাসিডে তার মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে, এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে আনা হয়েছে। কিন্তু এখনো বুঝতে পারছে না কে বা কারা কি কারণে এই কৃষক যুবকের শরীরটা অ্যাসিডে ঝলসে দিল। আনুমানিক সন্দেহ করা হয়নি কাউকে এই দগ্ধ হওয়া যুবক বা তার পরিবারের পক্ষ থেকে। দর্শক, যারা এই কৃষককে ঝলসে দিল তাদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।